রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সুনানে তিরমিজির কিয়ামত অধ্যায়ে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাযুলু কদামা ইবনু আদম ইয়াউমাল কিয়ামাহ ইল্লা ইউসআলু আন আরবাইন। কঠিন কিয়ামতের মাঠে আদম সন্তানের পা এক ধাপও সামনে এগোতে দেওয়া হবে না যতক্ষণ না আদম সন্তানকে চারটি বিষয়ে জিজ্ঞাসা করা হয়। এই চারটি বিষয়ের যতক্ষণ উত্তর না দিতে পারবে ততক্ষণ আদম সন্তানকে কঠিন কিয়ামতের মাঠে এক ধাপও সামনে পা ফেলতে দেওয়া হবে না। সেই চারটি বিষয় কি? আন উমরিহি ফিমা আফনাহু, তার বয়স সম্পর্কে জিজ্ঞেস করা হবে। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তার যৌবনকাল সম্পর্কে জিজ্ঞেস করা হবে, এই যৌবনকাল সে কোথায় ব্যয় করেছে। ওয়ান ইলমিহি ফিমা আমিলা বিহি, তার জ্ঞান সম্পর্কে জিজ্ঞেস করা হবে, যা সে অর্জন করেছে তা অনুযায়ী আমল করেছে কিনা। যেমন আজকের এই অনুষ্ঠানে আপনি এসেছেন, এসে কিছু শিখেছেন, কিছু শুনেছেন, এই জ্ঞান অনুযায়ী আপনি আমল করলেন কিনা এ বিষয়ে আপনাকে জিজ্ঞেস করা হবে। চার, ওয়ান মালিহি মিনাইন আক্তাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, তার ধন সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করা হবে, কোথায় থেকে উপার্জন করেছে এবং কোথায় ব্যয় করেছে, এক টাকা কোথায় থেকে উপার্জন করেছেন তা কিয়ামতের মাঠে বুঝাতে হবে। এক টাকা কোথায় থেকে উপার্জন করেছেন, সুদের টাকা না ঘুষের টাকা, হালালের টাকা না হারামের টাকা, এক টাকা যা আপনার পকেটে আছে তা কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে বুঝাতে হবে। আর এক টাকা যা আপনি ব্যয় করেছেন মোবাইলে প্রেমের গল্প করতে গিয়ে ফ্ল্যাক্সি লোড দিয়েছেন কিনা, আর মুভি ডাউনলোড করতে এক টাকা খরচ করেছেন কিনা, এই এক টাকা কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে বুঝাতে হবে। এই চারটি প্রশ্নের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আন শাবাবিহি ফিমা আবলাহু, হে যুবক তুমি তোমার যৌবন কালকে কোন রাস্তায় ব্যয় করেছো, কোন পথে ব্যয় করেছো, এই জবাব কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে দিতে হবে। আমি বলিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহি হাদিস, আপনার যৌবনকাল সম্পর্কে জিজ্ঞেস করা হবে। সহি বুখারীর কিতাবুর রিকাকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতু ইউদিল্লুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লুহ, কঠিন কিয়ামতের মাঠে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু তাআলার ছায়ায় ছায়া দেওয়া হবে, যেই দিন তার ছায়া ছাড়া আর কোনো ছায়া কিয়ামতের মাঠে থাকবে না। সূর্য যেই দিন নিচে নেমে আসবে, মানুষ তাপে গরমে ঘেমে ঘামে মানুষ ডুবে থাকবে, কারো ঘাম হবে হাঁটু বরাবর, কারো ঘাম হবে কোমর বরাবর, কারো ঘাম হবে কাঁধ বরাবর, ঘামে ডুবে থাকবে, অতিষ্ঠ হয়ে যাবে। এমন সময়ে যেই দিন কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ তার ছায়ায় সাত শ্রেণীর মানুষকে আশ্রয় দিবেন। এক, ইমামুন আদেল, ওই নেতা, ওই চেয়ারম্যান, ওই মেম্বার, ওই এমপি, ওই মন্ত্রী, ওই প্রধানমন্ত্রী, যে ন্যায় পরায়ণ, ন্যায় পরায়ণতার সাথে শাসন করেছে, দায়িত্ব পালন করেছে, এমন নেতাকে আল্লাহ সুবহানাহু তাআলা কিয়ামতের মাঠে তার ছায়ায় আশ্রয় দিবেন। দুই, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই তরুণ, ওই যুবক যে তার যৌবন কালকে আল্লাহর রাস্তায় ব্যয় করেছে তাকে আল্লাহ সুবহানাহু তাআলা তার ছায়ায় ছায়া দিবেন। কেন? বৃদ্ধ বয়সে যখন মানুষের চুল দাড়ি পেকে যায়, যখন এক পা কবরে এক পা বাইরে, তখন আল্লাহর ইবাদত করা, তখন মুখে দাড়ি রাখা আর তখন আমল করা অনেক সহজ। কিন্তু যখন যৌবন কাল, তখন মুখে দাড়ি রাখলে বাপ মাও সহ্য করে না, চাকরি বাকরিও পাওয়া যায় না। এই কঠিন পরীক্ষা দিয়ে দুনিয়াবাসীর তিরস্কার ঠাট্টাকে উপেক্ষা করে, চাকরি রুজি রুটির ভয়কে উপেক্ষা করে যে যুবক তার যৌবন কালকে আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, সেই যুবকের আশ্রয় হবে কিয়ামতের মাঠে আল্লাহর আরশের ছায়ায় ইনশাআল্লাহ। তিন নাম্বার, ওই ব্যক্তি, রজুলুন ইযা যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, ওই ব্যক্তি যে একাই নিরিবিলি নির্জনে যখন আল্লাহকে স্মরণ করে, তখন আল্লাহর ভয়ে তার চোখ দিয়ে অশ্রু ঝরে, মানুষের সামনে অভিনয় করে কাঁদা যায়,
এগুলো রিয়া, অভিনয় করে বক্তাও কাঁদে, জনগণও কাঁদে, এগুলো রিয়া। কিন্তু যখন নির্জনে নিরিবিলি অন্ধকার ঘরে কেউ একাকি আল্লাহর ভয়ে কাঁদে, তখন ওই এক ফোঁটা অশ্রুর পিছনে শুধুই আল্লাহর ভয় আছে, শুধুই ইখলাস আছে। আর এই রিয়াবিহীন এই ইখলাসের এক ফোঁটা অশ্রু আল্লাহর নিকটে এত প্রিয় যে ওই অশ্রুর বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন কিয়ামতের মাঠে তার আরশের নিচে ছায়া দিবেন। চার, রজুলুন দাআতু ইমরাতুন জাতু মানসাবিন ওয়া জামালিন, ওই ব্যক্তি যাকে একজন সুন্দরী, এমন সুন্দরী যার পাওয়ার আছে, ক্ষমতা আছে, প্রভাব আছে, সমাজে মর্যাদা আছে, এই রকম মর্যাদাশীলা সুন্দরী যদি কোনো ব্যক্তিকে জেনার জন্য ডাকে, খারাপ কাজের জন্য ডাকে, তখন সে ব্যক্তি বলে ইন্নি আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি পৃথিবীর প্রতিপালক আল্লাহকে ভয় করি। এমন ইমান যে ইমান নারীর প্রস্তাবকে ফিরিয়ে দিতে পারে, এমন ইমান যে ইমান নারীর কুপ্রস্তাবকে ফিরিয়ে দিতে পারে, এমন ইমান যে ইমান নারীর কুপ্রস্তাবকে ফিরিয়ে দিতে পারে, ওই ইমানের বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে আরশের নিচে ছায়া দিবেন। পাঁচ, রজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মসজিদ, ওই ব্যক্তি যার অন্তর ঝুলন্ত রয়েছে মসজিদের সাথে, সকালে মসজিদ থেকে ফজরের সালাত পড়ে বের হলে মন আনচান করে কখন জোহরের সালাতে মসজিদে যাব, জোহরের সালাত পড়ে মসজিদ থেকে বের হলে মন আনচান করে কখন আসরের সালাতের জন্য মসজিদে যাব, এইভাবে তার অন্তরটা যেন মসজিদের সাথে ঝুলন্ত, মসজিদের সাথে লেগে আছে, মসজিদ ছাড়া তাকে কিছু ভালো লাগে না, এমন ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে বাঁধা, তাকে আল্লাহ সুবহানাহু তাআলা কঠিন কিয়ামতের মাঠে তার আরশের নিচে ছায়া দিবেন। ছয়, রজুলান তাহাব্বা ফিল্লাহ ওয়া তাফারাকা ফিল্লাহ, দুইজন ব্যক্তি যারা পরস্পরকে ভালোবাসে আল্লাহর জন্য। এখানে একটা কথা মনে রাখবেন, আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান, বাংলাদেশে মানুষ পরস্পরকে ভালোবাসে দলের জন্য। ইসলামে ভ্রাতৃত্বের মানদণ্ড দল সংগঠন নয়। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে কোন দলের, এর উপর ভিত্তি করে আপনি কাউকে ভালোবাসবেন আর কাউকে ভালোবাসবেন না, এটা হচ্ছে জাহেলিয়াত। এটা কি জাহেলিয়াত? প্রত্যেক ব্যক্তি যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, আল্লাহকে রব হিসেবে মেনেছে, রাসূলকে নবী হিসেবে মেনেছে, সে মুমিন। আর আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেক মুমিন একজন আরেকজনের ভাই। এই জন্য আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই হাদিসে, রজুলান তাহাব্বা ফিল্লাহ, ওই দুইজন ব্যক্তি যারা পরস্পরকে ভালোবাসে কোনো দলের জন্য নয়, কোনো মতবাদের জন্য নয়, একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলার জন্য, তাদেরকে, ওই দুইজন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু তাআলা কিয়ামতের মাঠে তার আরশের নিচে আশ্রয় দিবেন। সাত, রজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন লা তাআলামু শিমালুহু মা তাসাদাকা সাদাকাত ইয়ামিনুহু, ওই ব্যক্তি যে দান করার সময় গোপনে দান করে, এত গোপনে দান করে, এত গোপনে দান করে যে ডান হাত কি দান করলো বাম হাত তা জানে না। এই গোপন দানের মধ্যে কোনো রিয়া থাকে না, কোনো লোক দেখানো থাকে না, এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন কিয়ামতের মাঠে তার আরশের নিচে ছায়া দিবেন। সম্মানিত উপস্থিতি, এই হাদিস বলে যেটা বুঝাতে চাচ্ছিলাম তা হচ্ছে, এই হাদিসে যে সাত শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে, তার মধ্যে দ্বিতীয় শ্রেণী হচ্ছে যুবক, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবনকালকে আল্লাহ রাস্তায় ব্যয় করেছে। আব্দুল্লাহ বিন মাসউদের ওই হাদিস আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস, এই দুই হাদিসকে সামনে রাখলে স্পষ্ট বোঝা যায় যে ইসলামে যুবকদের এবং যৌবনকালের গুরুত্ব অপরিসীম এবং সীমাহীন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের যুব সমাজ পথভ্রষ্ট, পদস্খলিত, তাদের চারিত্রিক অধঃপতন এত নিচে নেমে গেছে, এত নিচে নেমে গেছে যা ভাষায় প্রকাশ করার নয়। আমার ছোট্ট গবেষণায় চারটি জিনিস বর্তমান যুবক সমাজের, বর্তমান তরুণ সমাজের সবচেয়ে বেশি ক্ষতি করেছে, চারটি জিনিস। এক, আল খামর, মাদকতা, মাদক দ্রব্য, ইয়াবা, মদ, গাঞ্জা, ফেন্সিডিল। দুই, আল মাইসের, জুয়া। কিছুদিন আগে বিপিএল গেল, আপনাদের এলাকায় ছেলেপেলেরা জুয়া খেলেনি? জুয়া খেলেছে। তিন,
আজ্জেনা, অবৈধ সম্পর্ক। চার, আল আহজাব সিয়াসিয়া, গণতান্ত্রিক দলীয় কোন্দলের রাজনীতি। এই চারটি বিষয় যুবক সমাজকে নষ্ট করার ক্ষেত্রে, ধ্বংস করার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করতেছে।